ড্রাকুলা ছবির এই দৃশ্য আজও শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয়। তাহলে ভাবুন, চোখের সামনে এমন গা ছমছমে দৃশ্য দেখলে কি হতে পারে, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বীরভূমের সদাইপুর থানার তাপসপুর গ্রামের বাসিন্দারা। অভিযোগ, এই গ্রামের এক মহিলা তন্ত্র সাধনার জন্য নিঝুম রাতে স্বামীর বুকে বসে রক্ত পান করতেন, যার জেরে রক্তশূন্য অবস্থায় তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। মৃতের নাম অভিজিৎ বাগদি। বছর খানেক আগে তাঁর সঙ্গে বিয়ে হয় সাবিত্রীর। অভিজিতের মায়ের দাবি, পুত্রবধূ সাবিত্রী উঠোনে ত্রিশূল পুঁতে তন্ত্র সাধনা করতেন, কিন্তু গত অমাবস্যায় যা ঘটে তা তিনি স্বপ্নেও ভাবেননি। অভিযোগ, রাতে অভিজিৎকে স্নান করান সাবিত্রী, উঠোনে পোঁতা ত্রিশূলের পাশে স্বামীকে শুইয়ে তাঁর বুকের ওপর বসেন, তারপর তাঁর ঠোঁট কামড়ে রক্তাক্ত করে সেই রক্ত চুষে খেতে শুরু করেন। তন্ত্র সাধনায় স্বামীকেই ব্যবহার করেছিল সাবিত্রী, এমনটা অভিজিতের বাড়ির লোকদের অভিযোগ। আর ঠিক সেই কারণেই সাবিত্রীর পরিবার যখন গ্রামে আসে জামাইয়ের মৃত্যুর খবর নিয়ে, তখন কিন্তু তাদেরকে ঘিরে রাখা হয়, ভরে রাখা হয় একটা ঘরের মধ্যে। অভিযোগের পর থেকেই অভিজিৎ অসুস্থ হয়ে পড়েন। রবিবার তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন অভিজিতের রক্তাল্পতা রয়েছে, তাকে 3 বোতল রক্ত দেওয়া হয়, কিন্তু তারপরও তাকে বাঁচানো যায়নি। প্রতিবেশীদের দাবি, তারাও গভীর রাতে সাবিত্রীকে নাচের তালে হিঁটে বেড়াতে দেখেছেন। কেউ কিছু বললে তিনি নাকি বলতেন, আমি ডাকিনি, আমাকে আটকালে সবার রক্ত চুষে খেয়ে নেব। ডাকিনি পা চাইতো, আর এই বুকের পর সময় কারণ বসে যেত মেয়েটা, তো বলা হয়তো আমার আমার পাড়ার লোকের সবাই গাল গাল করতাম মেয়েটাকে, যে ছেলেটাকে চুষে খেয়ে এলিছিস, তখন বলতো যে তুদকে সহিতে চুষে খেয়ে নেবো, তোরা কি ভাবছিস তুদকে একা করে খাবো, তারপর কখন এখান থেকে যাবো। সাবিত্রী অবশ্য এত কিছুর পরও নির্বিকার। তার দাবি, শ্বশুর বাড়ির দোষ কাটাতেই নাকি তিনি এসব করতেন। বাড়ির দোষ আছে, আর ওই একটা ঘর পাততে হবে, সত্যনারায়ণ পুজো করতে হবে, ওই জন্যই ওটা দেওয়া হয়েছে। আর ওই ঘর থেকে আমাকে ওই জল খাইলে মানে ওই জিনিসটা ঢুকতো না বাড়িতে, আর আমার গায়ে লাগতো। রবিবার সাবিত্রীর বাপের বাড়ির লোকেরা এলে গ্রামবাসীরা তাদের ঘরে আটকে মারধর করে বলে অভিযোগ। শেষমেশ পুলিশ এসে তাদের উদ্ধার করে, তাকে আটক করা হয়েছে। অভিযুক্ত ঘর থেকে খুলি, লাল কাপড়ে জড়ানো আঙুল মিলেছে বলে গ্রামবাসীদের দাবি। গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।